আজ থেকে নৈহাটি হসপিটাল সংলগ্ন কৈলাস দাস রোডের উপর অবস্থিত ঢেলার আবার 25তম বর্ষে জাগ্রত পুজো শুরু হয়ে গেল। সকাল থেকে ভক্তদের ঢল চোখিয়ে পড়ার মতন, সকাল থেকেই লম্বা লাইন ছিল ভক্তরা। শিবলিঙ্গের মাথায় জল ঢালতে দেখা গেল, এর পাশাপাশি ভক্তরা সকলে একত্রে জড়ো হয়ে হাত জোর করে অঞ্জলি দিতেও দেখা গেল। আজ সাত সকালে নৈহাটি পৌরসভার সিআইসি কানাইলাল আচার্য মন্দিরে পুজো দিয়ে প্রণাম করতে দেখা গেল। মন্দির থেকে প্রস্থানের সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কানাইবাবু জানান, তথা সমগ্র নৈহাটি ছাড়াও অন্যান্য অঞ্চলেও এই ঢেলার বাবার মহত্ব গুরুত্ব পাওয়াই ভক্তদের ঢলের দৃশ্য। নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের রিপোর্ট। ঢেলা বাবা পুজোর মন্দিরে তুমি এসছো, কোন ক্লাসে পড়ো? আমি সিক্সে পড়ি। কেমন লাগছে পুজো দুর্গ দু বছর পর হলো? অনেক ভালো অনুভব, 25তম বর্ষ যাচ্ছে আর কি, অনেক দিন হয়ে গেল, সুন্দর হচ্ছে পুজোটা, ভালো লাগছে। আমাদের বান্ধবীরাও এসছে এখানে। দু বছর পর এই ঢেলা বাবা মন্দিরে অগণিত ভক্তদের উপস্থিতি, আজকে আপনি সকলে উপস্থিত হলেন, পুজো দিলেন, কি বলবেন আজকে এই ঢেলা বাবা মন্দির সম্বন্ধে? বলার কিছু নেই, ঢেলা বাবা এই এলাকার মানুষের একটা অহংকার, এলাকার মানুষের কাছে একটা আবেগ। ঢেলা বাবা আগে একটা সময় শুধুমাত্র 11 নম্বর ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ ছিল, আজকে কিন্তু সারা নৈহাটি এলাকার মানুষ ঢেলা বাবার কাছে প্রার্থনা করতে আসছে, যাতে অন্ততপক্ষে তারা সুস্থ থাকে, সুস্থ থাকে, সারা নৈহাটিবাসী যাতে ভালো থাকতে পারে, সেইভাবেই মানুষ এখানে অগণিত মানুষ। এবং দু বছর বাদে যেহেতু হচ্ছে, আপনারা জানেন যে দু বছর করোনার কারণে এই সমস্ত উৎসবগুলো একেবারেই বন্ধ হয়ে গেছিলো, আজকে মানুষ আবার সেই জায়গায় ফিরে এসছে এবং উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তারা বাবার কাছে প্রার্থনা করছে, যেন আগামী আর যেন এই রকম অশুভ শক্তি যেন এসে না বিপদ মানুষের ঘটায়, প্রত্যেকটা মানুষ যেন সুস্থ থাকে, প্রত্যেকটা নৈহাটিবাসী যাতে সুস্থ থাকে এই আবেদন, এবং তাদের পরিবার যাতে সুস্থ থাকে এই আবেদন নিয়েই অগণিত মানুষ আজকে ঢেলা বাবার কাছে তারা তাদের যে প্রার্থনা, সেই প্রার্থনা তারা নিবেদন করছে। কিরে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।